ফারজানা রূপা প্রশ্ন করেছেন, বাবু বুকের দুধ খেলে কি কি খাওয়া যাবে না? আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করে। এটা যদি মায়ের আগে থেকে কোনো অ্যালার্জি থাকে, সেটা অনেক সময় বাচ্চাদেরকে পায়, সেক্ষেত্রে অ্যালার্জিক ফুড গুলোকে অ্যাভয়েড করবে। আর আদারওয়াইজ মা কিছু খেতে পারবে না আসলে। মা মানে অনেক কিছু বাদ যাবে এরকম কোনো কিছু নাই। অনেকে আমাকে প্রশ্ন করে আনারস খেতে পারবেন কিনা, অবশ্যই খেতে পারবেন। আপনি যে খাবারটা খাবেন সেই খাবারটা হলো ডাইজেশন মেটাবলিজম কমপ্লিট হওয়ার পরে গিয়ে মায়ের দুধটা তৈরি হয়, কাজে ওটার সাথে বাচ্চার পেট খারাপ হয়ে যাবে, এটা আসলে কোইন্সিডেন্ট, সাইন্টিফিক্যালি এটার কোনো ব্যাখ্যা নাই, তাই না? এবং আমি যদি বলেন যে কোরআন হাদিসের কথাও যদি বলেন, সেখানেও কিন্তু আসলে এরকম কোনো ব্যাখ্যা পাইনি যে মায়ের দুধ খেলে বা মা এমন কোনো খাবার খেলে সেটার ব্যাড ইফেক্ট বাচ্চার উপরে পড়বে। হ্যাঁ, এটা কাজে আপনি যে কোনো খাবার খেতে অ্যালাউড, শুধু অ্যালার্জিটা একটু খেয়াল করবেন, মায়ের অ্যালার্জি থাকলে অ্যালার্জি ফুড খেলে সেটা বাচ্চার হতে পারে।